কথা বলা বিশ্বাস করি না, আমি সিনেমা বানানো বিশ্বাস করি। আমি যেটা বলছি সেটা তো বানায় দেখায় না। তারপরে যখন কিছু মানুষ কথা বলে তখন তাদেরকে একটু শক্তভাবে বলতে হবে, তারপরে হয়তো এভাবে না বললাম বেটার। বয়সটা কম তো মাঝে মাঝে রক্ত গরম হয়ে যায়, বাট আমি চাই না এভাবে কথা বলতে। আমি আকাশ কুসুম স্বপ্ন দেখি না, আমার স্বপ্নেরও একটা মানে আমার স্বপ্নটা ওরকম হতে হবে যেটা আমি বাস্তবায়ন করতে পারি। যদি আমি একটা জিনিস বিশ্বাস করতাম, আমি আমার গল্পে যখন যাকে লাগবে তাকেই নিব, গল্প যদি কখনো দেবকে লাগে দেবকে নিব, আমার গল্প যদি কখনো জিতকে লাগে জিতকে নিব, যাকে লাগবে যতটুকু চেষ্টা করবো সাধ্যমতো। আচ্ছা, মাঝে মাঝে উত্তর বাংলাদেশে না দিলে হয় না। বাংলাদেশে সাকিব ভাই একটা সুন্দর কথা বলছিল যে একসময় মানুষ উনিও ভাবতো বোবার কোনো সূত্র নেই, কিন্তু বোবার আসলে সূত্র অনেক। কেউ যদি বোবা থাকে তখন তখন তাকে খোঁচা দিতে থাকে। আরেকটা জিনিস কি তামি ভাই, এটা আপনি রিয়েলাইজ করবেন, এখন এত ইন্টারনেট, এত ফেসবুক, এত নিউজ পোর্টাল, চিনবেন না আপনি ABC DFGHJKLMNOP নানান ধরনের আসলে ইউটিউব, এগুলোতে কি হচ্ছে, একটা মিথ্যাকে বারবার বলতে বলতে মিথ্যাকে সত্য বানায় ফেলে একসময়। আপনি ভাবতেছেন কি, যারা আমরা জানি মিডিয়া সম্বন্ধে, তারা বলছে এটা একটা ফেক নিউজ পোর্টাল, সাধারণ মানুষটা জানে না, আমরা বিশ্বাস করা শুরু করে যে না এসে ভুললো। আমার ওইরকম কল এসছে আমি মিথ্যা কথা বলবো না, আমি দেখি যে আপনার এই সিটে বসে অনেকে অনেক চাপা টাপা মেরে যায়, আমি ওরকম মারতে পারবো না। আমার হলো ওই জন্যই বলবো, আমার কাছে একটা, আমার কাছে আসলে দুই তিনটা এসেছিল। আচ্ছা, দুই তিনটার মধ্যে আমার কাছে অঞ্জনদারটা খুব ভালো লেগেছে, কারণ তাকে আমরা সবাই চিনি জানি, আমি ওইটা করেছিও, কারণ বিঞ্জের সাথেও আমার একটা ভালো সম্পর্ক। কথা বলা বিশ্বাস করি না, আমি সিনেমা বানানো বিশ্বাস করি, আমি যেটা বলছি সেটা তো বানায় দেখায় না। তারপরে যখন কিছু মানুষ কথা বলে তখন তাদেরকে একটু শক্তভাবে বলতে হবে, তারপরে হয়তো এভাবে না বললাম বেটার। বয়সটা কম তো মাঝে মাঝে রক্ত গরম হয়ে যায়, বাট আমি চাই না এভাবে কথা বলতে। আমি সবাইকে শ্রদ্ধা করতে চাই, সিনিয়রদেরকে আমি অনেক সম্মান করি, আমার কোনো শত্রু নেই, আমি সবাইকে ভালোবাসি, আমার সাথে ভালো লাগে, ভালো লাগে, খুবই শ্রদ্ধা করে। মানে সাকিব ভাই মন থেকে না চলে কেন করতো, উনি এক উনি সবসময় বলে যে একমাত্র স্টাইলিশ নায়ক সালমান শাহ। উনি বলে সবসময় শুটিংয়ে গল্প করছে আমার সাথে যে উনি বেঁচে থাকলে বাংলাদেশ সিনেমা আরও অনেক বড় হতো। রায়হান রাফি দায়িত্ব পালন করছে, আমি তো কার সাথে সিনেমা করলাম না, সিনেমার সাথে করলাম, শরীফুল আলের সাথে করলাম, শুভ ভাইয়ের সাথে করলাম, সাকিব ভাইয়ের সাথে করলাম, নজরুল ভাইয়ের সাথে করলাম। আমার তো কোনো হিরো বাদ নাই, আপনি একজনের নাম বলে রাফি তুমি ওর সাথে কাজ করতেছো না, রোশন বাকি আছে, বাপ্পি বা কেসেরা আছে, করে ফেলবো খুব তাড়াতাড়ি, হয়তো সামনে করে হয়ে যাবে কাজ, আমি তো করতেছি। আর কেউ আগে আসতেছে না কেন, কেন করতেছে না কেউ, কেন ওই সুরঙ্গ প্রিয় তোমার সময় হাইপ উঠলো, এক বছর পর কেন আবার হাইপ উঠলো? হাওয়া পড়ান রায়হান রাফির সিনেমা ছিল, সুরঙ্গ প্রিয়তমা, তুফান, মাঝখানে আর কোনো ছবি কেন ওয়ার্ক করলো না? তো আমার সবসময় ইয়ে ছিল যে আমি সিনেমা বানাবো, শুধু বিজ্ঞাপন বানাবো না, এবং সিনেমা বানায় যে অনেক ভালো থাকা যায় সেটা দেখাবো, বিজ্ঞাপন থেকে ভালো থাকা যায়। আমি এই জন্যই এই গাড়ি তো কিনছি, এই জন্য যে ডিরেক্টর এইভাবে থাকতে হবে। অভিনন্দন, পৃথিবীর সব ডিরেক্টররা এইভাবে থাকে, আমাদের দেশে ডিরেক্টররা শুধুমাত্র কাজ করার অভিজ্ঞতা তো অসাধারণ, শুধু ডিরেক্টর হিসেবে না ব্যক্তি মানুষও অসাধারণ লেগেছে আমার কাছে, শিখেছে অনেক কিছু, অ্যাক্টিংয়ের অনেক ছোটো ছোটো জিনিস ধরিয়ে দিয়েছে যে এটা এইভাবে এইভাবে এইভাবে, তার সাথে কাজ করতে গিয়ে মানে হাঁটু কাপার মতো। আমরা বাইরে যখন এরকম অনেকগুলো কাজ করা হয় তখন দেখা যায় এইখানে কদরটা বেড়ে যায়, কিন্তু এখানে অনেক ভালো ভালো কাজ করলেও ওই কদরটা কিন্তু পায় না। কিন্তু না, আমি আকাশ কুসুম স্বপ্ন দেখি না, আমার স্বপ্নেরও একটা মানে আমার স্বপ্নটা ওরকম হতে হবে যেটা আমি বাস্তবায়ন করতে পারবো। তুফান তো আসবেই, এর মধ্যে অন্য ছবি আসবে, কারণ আমি মানুষ দর্শক দেখলাম ইয়ে করতেছে যে প্রভাস, SS রাজামৌলি, তারপরে আপনার ইয়াশ, প্রশান্ত নীল, অ্যাটলি, শাহরুখ খান, যাদের জুটিগুলো ভালো, রায়হান রাফি, সাকিব খান, তাদের ভালো লাগে। এবং আসলে আমাদের জুটিটা তো আমার সাথে সিয়ামের জুটিও ভালো ছিল, আমার সাথে রাজের জুটিও ভালো, হানিশু ভাইয়ের জুটিও ভালো, সাকিব ভাইয়ের জুটিটা ব্লাস্ট হয়েছে আর কি। ব্লাস্ট হলে কি মানুষ আরও বেশি বেশি যাবে, আর এত বড় সুপারস্টার, এত বড় মেগাস্টারকে নিয়ে কেন কাজ করবো না? তো অবশ্যই করবো, আমার গল্পে যদি আমি একটা জিনিস বিশ্বাস করতাম, আমি আমার গল্পে যখন যাকে লাগবে তাকেই নিব, গল্পে যদি কখনো দেবকে লাগে দেবকে নিব, আমার গল্পে যদি কখনো জিতকে লাগে জিতকে নিব, যাকে লাগবে যতটুকু চেষ্টা করবো সাধ্যমতো। আমরা ওই একই জিনিসই ফেস করতেছি, আমরা একটা ভালো ছবি দেওয়ার পর আমাদের অনেক দিন বসে থাকা লাগতেছে আর একটা ভালো ছবির জন্য। আচ্ছা, তো ওই জন্যই বলছি, ওই জন্যই এই আশা করাটা
একটু একটু আকাশ কুসুম যে পাঁচ বছরে বা তিন বছরে আমি একদম মানে কম্পিটিশনের জন্য ওই মার্কেট হইতে হবে, তখন আমি কম্পিটিশন দিতে পারবো। আমাদের মার্কেটটাই তো তৈরি হয়নি এখনো। আমি একটা অ্যাস্থেটিক ক্লিনিকের সাথে আছি, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে। সো ওইখানে আমি দেখি কে আসে কে যায়। বিশ্বাস করেন ভাইয়া, ইন্ডাস্ট্রির 99% মানুষ আসে। অনেক টাকা দিচ্ছি এক ধরনের, মানে এখন আমার মানুষের সাথে মন খারাপ হচ্ছে এই কারণে যে আমি না করতেছি, যে আমি আমার সিনেমাটা করতে, এটা এবং বলাটা খুব কষ্টের। মানে সবাই ভালো, কিন্তু আমাকে আসলে বুঝে শুনেই চিন্তা করতে হচ্ছে, কারণ আমি আমার ক্যারিয়ারটাকে তো আসলে ভালোবাসি, এটাকে ধরে রাখতে চাই, মানুষকে ভালো জিনিস দিতে চাই। আমি একটা প্রফেশনাল প্রসেসে কাজ করতে চাই, খুব প্রফেশনাল। আমি নন প্রফেশনাল প্রসেসে কাজ করতে চাই না। শুধু টাকা দিয়ে দেয় সে তো প্রডিউসার না, প্রডিউসারের কাজ টাকা দেওয়া না। প্রডিউসিং জিনিসটা কিন্তু অনেক বড় ব্যাপার, পড়াশোনাও আছে এটা নিয়ে। প্রডিউসিং জিনিস ডিরেক্টটাকে আমি কিন্তু সিনেমা তুফাতে শুধু ডিরেকশন দিয়েছি, আর কিছু করি নেই, শুধু ডিরেকশন। এটা ডিস্ট্রিবিউশন, এটা মার্কেটিং, টোটাল জিনিসটা এটা কীভাবে হবে, এটা প্ল্যানিং সব প্রডিউসার করছে, যেটা প্রডিউসারের জব। টাকা দিয়ে দিলাম, গ্রাফিক কাজ করে নিয়ে আসো, এই কাজ কেন হচ্ছে না, শুটিং কেন হচ্ছে না, এটা তো প্রডিউসার এটা বলবে না। শুটিং কেন হচ্ছে না ডিরেক্টর প্রডিউসারকে বলবে, শুটিং হচ্ছে না কেন, ডিরেক্টরের কাজ তো শুটিং না মানো না, শুটিং করবে ডিরেক্টর, ডিরেক্টরের কাজ করবে। আমাদের দেশে যেটা হয়েছে, ডিরেক্টরে আসলে প্রডিউস করে, ইনভেস্টার আছে অনেক, প্রডিউসার কম। তো এখন সাদিয়া শাকিল, রেদন রনি, SBF এরা, এদের আদান ভাই, এরকম ভালো ভালো কিছু প্রডিউসার তৈরি হয়েছে। আদান ভাই শুনছি খুব ভালো প্রডিউসার, অনেক ইনভলভ হয়। তারপরে লাইফ টেকনোলজি মোটামুটি ইনভলভ ছিল, বঙ্গরা কাজ করছে, এরকম কিছু প্রডিউসার তৈরি হয়েছে বাংলাদেশে। এদের সাথে কাজ করলে খুব আরাম আমার মনে হয় যে এরা দায়িত্ব নিয়ে প্রডিউসটা করে, মানে সিনেমাটাকে ওন করে করে। আচ্ছা, এবং এটাই প্রডিউসারের কাজ। আমি মানে আমি আমার খুব হাসি পায় যখন হলুদ করে বললি, মানে একদম 99%। আচ্ছা, এখনকার জেনারেশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাও মেনশন করতে হবে, এখনকার জেনারেশন। বাট আমার খুব হাসি পায় যখন আমি শুনি যে বলে যে না কিছু না, এটা এখন হয়তো সে এটা বলতে চায় না, কারণ বলার পরে যে কি ভাই পচায় রাখে না, কেন বলবে, পচানি তো কেউ খাইতে চায় না, সবাই শুনতে চায় হ্যাঁ তুমি এমনিই সুন্দর। আজকে যদি আমি না বলতাম, যে যেমন আমি বলেছি যে আমি আমার দাঁতের কারেকশন করিয়েছি, আমার আগের ফিল্মগুলো দেখলে দেখা যাবে যে আমি তখন আমার হাসতেও আমি হাসতাম না, কারণ আমার দাঁতের মধ্যে অনেক গ্যাপ ছিল। তো আমার মনে হতো এটা মনে আমার একটা উইক পয়েন্ট, আমাকে কি দেখতে ভালো লাগছে না বা কিছু। তো এই যে দুর্বলতাটা আমি ভাবছিলাম, আমার এটা আমি ভাবছিলাম, হয়তো আমার আমার দর্শক বা আমার ভাই বোন বা আমার ওয়েলউইশাররা এটা দেখেইনি, তো এটাকে আমার কনফিডেন্স লেভেল কমায় দিচ্ছিল। আচ্ছা, তো আমি তখন ওটাকে ঠিক করলাম, আমার অস্বীকার করার কিছু নাই। তাতে ক্ষতি হয়েছে তো? হ্যাঁ, ক্ষতি হয়েছে, কারণ মানুষ বলে যে আগেই সুন্দর ছিলা, এখন প্লাস্টিক লাগে, এখন এটা লাগে, এখন ওটা লাগে। আবার আরেকজন আর্টিস্টকে তারা বলতেছে অসম্ভব সুন্দর লাগতেছে, অসাধারণ, কিন্তু ও আরো বড় প্লাস্টিক। কোন তিনজন ডিরেক্টরকে ভালো লাগে উনি আমার নাম বলছিল রায়হান রফিকে, তো ওনার যে অভিযোগগুলো সব কিন্তু প্রডিউসার কেন্দ্রিক অভিযোগ, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, আমার বিরুদ্ধে কষ্ট ছিল না। তো আমি যে ডিরেক্টর সিনেমা বানাইছি, তোমার অভিযোগগুলো আমার মনে হয় যদি কোনো সময় আপনার প্রডিউসারের সাথে কথা বলে তারা উত্তরটা দিতে হবে, মানে ওই উত্তরটা আমার কাছে নাই, আমার উত্তর দেওয়ার কথাও না আসলে। ওনার যে অভিযোগগুলো সেগুলো সত্য মিথ্যা সেটা আমি বলবো না, যেটাই হোক সেটা হোক, উনি যে অভিযোগগুলো করছে এটা উত্তর আমাদের প্রডিউসাররা দিতে পারবে, হবে না। মানে আমি সবার সাথে কাজ করব, আমি রায়হান রাফি সবার, আপনি আপনার সাথেও কাজ করতে পারেন, প্রডিউস করেন। আমি আর সাকিব ভাই আমাদের শুটিং মধ্যে প্রেম হয়ে গেছিলো, কিরকম প্রেম, অদ্ভুত একটা কেমিস্ট্রি তৈরি হয়েছিলো। আমরা একই ভ্যান, আমার দুজনে তো আমাদের তো ভ্যান আলাদা ছিল ওখানে, তো এরকম হতো যে আমরা একই সাথে থাকতাম, সবাই একসাথে খাইতাম, এবং মজার বিষয় উনি তো খাইতো না, আমরা খাওয়া নিষেধ ছিল, উনি শুকাচ্ছিল। তো আমি ওনার সামনে খাইতাম বসে বসে, গল্প করতাম ওনার সাথে, হ্যাঁ উনি বসে বসে বাদাম খাইতো আর কি। আমি বললাম ভাই আমি ওই রুমে যে খাই, না 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 এখানে বসে খাও, আমরা অনেক কথা বলছি। এবং আমাদের একটা টার্গেট ছিল, সেটা হলো যে আজকের দিনে আমরা বেস্টটা করব, আমরা হ্যাপি নিয়ে বাসায় যাবো, একই হোটেলে থাকতাম আমরা। তো এমন হতো যে আমার ওনার শুটিং এক ঘন্টা শেষ, উনি আমাদের ওয়েট করতাম, একসাথে যেতাম, ওই সময় আমাদের খুব গল্প করতে যেতাম। আর তুমি যতবার রায়হান রাফির নাম নিছো ততবার আমার নামও তুমি নাও না এই ব্রেকের পুরো প্রোগ্রামে। তোমার একটা রাফির প্রতি একটা আলাদা ভালোবাসা আছে। আমি তো ওকে ভীষণ ভালোবাসি, আমাকে দেখে কি ওর কথা বলতে তোমার বেশি ভালো লাগে?